বিএনপির নেতৃত্বে দেশের সাম্প্রদায়িক চেতনার ডালপালা ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা বৈশাখ উদযাপনের ইতিহাস মানে না, সাম্প্রদায়িক আদর্শধারীদের দেশ থেকে বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। নববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। নূর মোহাম্মদ ভুঁইয়ার প্রতিবেদন। বৈশাখ হোক নবজীবন ও অসাম্প্রদায়িকতার সেতুবন্ধন, এই স্লোগানে বাংলা নববর্ষকে বরণ করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ষবরণ শোভাযাত্রা। বর্ণাঢ্য র্যালিটি রাজধানীর লক্ষ্মীবাজারে বাহাদুর শাহ পার্ক থেকেই বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বাহাদুর শাহ পার্কে র্যালি পূর্ব সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পহেলা বৈশাখের সাথে যাদের সংঘাত তারাই সাম্প্রদায়িকতা বিশ্বাস করে, তাদের প্রতিহত করার ঘোষণা দেন তিনি। কেন পহেলা বৈশাখ অনেকে পালন করে না? কারণ তাদের আদর্শ সাম্প্রদায়িকতা, তাদের আদর্শ দ্বিজাতিতত্ত্ব। এ অশুভ সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত করব। অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সাম্প্রদায়িক চেতনার ঢালপালা শেখ হাসিনার নেতৃত্বেই উৎখাত করা হবে। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতা যে বীজ বৃক্ষ বাংলাদেশে ডালপালা ছড়িয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতা অশুভ বীজ বৃক্ষকে আমরা উৎপাটন করব। পহেলা বৈশাখের সাথে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে আওয়ামী লীগ সবসময় ছিল এবং থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। ইতিহাস ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল, এখনো আছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এসএটিভি, ঢাকা।